সন্ত্রাসী মারতে পারবে না, আমরা সন্ত্রাসীর ভিতর দিয়েছি আমাদের মোহাম্মদ গোলাম সালাম নুরুল আমিন মাকদি শোক। আমি বিশ্বাস করি এটা 2019 সাল সাধারণ সম্পাদক এম এ মান্নানের নেতৃত্বে একটি বিশাল সংগ্রামী সহপ্রিয় বন্ধুগণ 26 মার্চের বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের সুস্থ থেকে আবারও ঘুরে যাবে অহংকার বোধ করি জাতির জনককে হত্যা করার পর আমরা যারা আমার দেশের জন্য জীবন দিয়েছেন, যারা এই দেশকে স্বাধীন করেছেন, যারা বুকে তাজা রক্ত দিয়ে বাংলা মাকে স্বাধীন করেছেন, তাদের জন্য একদিন কষ্ট স্বীকার করাটা আমার মনে হয় আমাদের সকলই কর্তব্য। যেই কর্তব্য আজকে আমরা পালন করছি, তারা মনে করবেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের পরিবারে একটা কর্মীর গায়েও যদি কোনো শক্তি বিনা কারণে আঘাত করার চেষ্টা করা হয়, তাহলে নারায়ণগঞ্জের মানুষ জানে জবাব কিভাবে দিতে হয়। আমরা আমি আপনাদের পারমিশন চাই, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ইপ্রিজিং মুক্ত নারায়ণগঞ্জের জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাব, সাংবাদিক, আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জের বিজনেস কমিউনিটি সবাইকে নিয়ে মাঠে নামতে চাই। আপনাদের অনুমতি চাই, যদি অনুমতি দেন আমাকে দুটো হাত তুলে জানান, ইনশাল্লাহ আমরা মাঠে থাকব এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পক্ষে থাকব। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুদ্ধি করেন, আপনি হয়তো জানেনও না, আমিও হয়তো জানি না, আমার ডান দিকে দাঁড়ায় থাকে আপনার নাম বেচা এলাকায় মাস্তানি করে, আমিও জানি না আমার বাম দিকে থাইগা হয়তো এলাকায় মাদক বিক্রি করে। আমার সামনে তো সবাই ভালো, ফেরেস্তার মতো ভালো থাকে সবাই, বাট সংশোধন হন, সংশোধন নতুন জীবন আসেন। মাদক যে বেচে সেই ইবলিস শয়তান, এই শয়তানের সাথে আতাত হবে না, কারণ ওরা আমাদের ভবিষ্যৎ বংশধরকে ধ্বংস করে দিতে চায়, আপনার বাচ্চা আমার বাচ্চাকে মেরে ফেলতে চায়, ওদের ছাড় দেওয়া হবে না। তাই চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস যদি আমার দলের নেতাকর্মীরাও কেউ, আমি কর্মী, আমার নেত্রীর নামে বদনাম হয়, আমার জাতির পিতার কন্যার নামে বদনাম হয়, এমন কর্মকাণ্ড দলের ব্যানারে যদি কেউ করার চেষ্টা করে, আর কেউ হোক না হোক, তাকে মনে রাখতে হবে শামীম ওসমানের হাত আপনার ঘাড়ের সামনে আছে, আপনাকে ধরা হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মাদক, সন্ত্রাস, ইফতিচিং, ভূমিদস্যু, খারাপ কাজ, মানুষের উপরে জুলুম যারা করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তাদের ছাড় দেব না।
আমি আপনাকে আমার পিছন থেকে সাপোর্ট চাই না, শুধু আপনাদের দোয়া চাই। দোয়া করবেন কাজটা যাতে ওইভাবে করতে পারি, যতদিন বেঁচে আছি সেই সাধারণ মানুষের পক্ষে কথা বলব। এমপি হয়েছি, আজকে আছি কালকে নাই। এমপি মন্ত্রী আমার কাছে বড় ব্যাপার না। এইখানকার মিটিংয়েই সেদিন বলছি হানিফ ভাইয়ের সামনে যে আমাকে দুইবার মন্ত্রী দেওয়া হয়েছে, আমি নেই নাই। আমি মন্ত্রিত্বে রাজনীতি করি না, কারণ আমি মনে করি নাই যে শেখ হাসিনার মতো এত বড় নেতা, এত উঁচু মানের মানুষ, আল্লাহ সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এত উঁচু মানুষের মতো নেতৃত্বের পাশে যিনি প্রধানমন্ত্রী হবেন তার মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই, আর হবেও না কোনো সময়। আমি তার কর্মী হতে পেরেছি, এইটাই তো আমার কাছে অনেক সৌভাগ্যের বিষয়, আল্লাহর কাছে শুকরিয়া করি। আমি এইগুলি নিয়ে চিন্তা করি না। আমি যেটা নিয়ে কথা বলতে চাই আজকে, নারায়ণগঞ্জের কিছু পত্রিকা আছে, এগুলি আমি পত্রিকা কই কীভাবে? পত্রিকারা তো মানুষ পয়সা দিয়ে কিনে, এই দুই একটা পত্রিকা দেখলাম ও পত্রিকা ছাপাইয়া রাস্তার পারে পারে লাগায়, টাকা দেয় কে? রঙিন পোস্টার, রঙিন পত্রিকা। অনেক সাংবাদিক আছেন, সম্পাদক আছেন নারায়ণগঞ্জে, যারা নারায়ণগঞ্জ থেকে পত্রিকা বাই করেন, ওনাদের জীবন হারাম হয়ে যাচ্ছে পত্রিকা চালাইতে। এদের পত্রিকা যে কালার হয়, পুলিশ গ্রেফতার করেছিল 2014-তে কয়েকজনকে, এর মধ্যে সাংবাদিকও ছিল একটা। জিজ্ঞেস করলো তুই কোন পত্রিকার সাংবাদিক, বললো অমুক পত্রিকার সাংবাদিক, সাথে বোমের ম্যাটেরিয়ালস পেয়েছিল, জঙ্গির নথিপত্র পেয়েছিল। বলেছিল এই পত্রিকাটা তুমি কাজ করো? বলছে হ্যাঁ। বলো এই পত্রিকা চালায় কে? ওনার স্টেটমেন্ট আছে। আমার সাংবাদিক ভাইরা, আমি তো আগেই বলছি 99% সাংবাদিক ভালো, কিছু 1%, 2% আছেন, আমাদের মধ্যে যেমন 64টা আছে আপনাদের মধ্যেও আছে, সব জায়গায় আছে। আমি পার্লামেন্টে দাঁড়াই তো বলছি, আমার তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বলছি, সত্য কথা বলতে কেউ ভয় পাবো না, যেটা সত্য সেটা বলবো, এটাই শিখছি শেখ হাসিনাকে কাছে, আমার নেত্রীর কাছে, মায়ের কাছে। সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, যেখানে অন্যায় সেখানেই তার প্রতিবাদ করো, এটাই শেখ হাসিনার শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমি যদি নাম কই ওই পত্রিকারও চলে বেশি, তো নামও কইলাম না। এই দুশ্চিন্তা আবার অনেক চিন্তা করে বাড়ি করলো, আজকে নাকি মিটিং ডাকা হয়েছে, স্বামী ওসমান নাকি আজকে পুলিশের বিরুদ্ধে কথা বলবে। কেন পুলিশের বিরুদ্ধে কথা বলবো? কেন পুলিশ কি আমাদের দুশ্মন? নারায়ণগঞ্জের প্রশাসন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ওয়ান অফ দ্য বেস্ট জেলা প্রশাসক বাংলাদেশে, আমি প্রাউড ফিল করি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার এই কয়েকদিন ধরে আসছেন, পর পর 3টা পুরস্কার পেয়েছেন তিনি বেস্ট এসপি হিসাবে, আমি প্রাউড ফিল করি। এবং কাজ করছেন কিসের এগেনস্টে? মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। গায়ে লাগছে? সিদ্ধিগঞ্জ থেকে তো যখন র্যাবের আমলে মাদকের ব্যবসা হইত, এই যে এই সাংবাদিকদের নাম করে বোধ হয় ডেলি 45,000 টাকা আনতেন, আপনি তো ওই সাংবাদিকই না, এটা সাংবাদিক বাড়িয়ে জানে, যদি সত্য কথা বলতে হয় কসম খাইয়া বলেন। সো রিপোর্ট কি বাবা? আমি ওই পত্রিকা পড়ি নাই, শুনছি পরে, কয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট, নারায়ণগঞ্জের প্রশাসন, গোয়েন্দা সংস্থা। আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি আইন শৃঙ্খলা পরিষদের উপদেষ্টা, আমরা আইন প্রণেতা, আমি আইনের ছাত্র। যদি কোনো পত্রিকায় বলা হয় যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, কয়টা আবার দুইটা বলে, দুইটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে তারা উদ্ধৃত করেছেন আজকে নাকি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। কেন? এই গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছ থেকে পাই করতে হবে, এবং আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা উত্থাপন করা হবে, প্রয়োজনে জনগণের কাছে বিচার দেওয়া হবে। কে করাচ্ছে জানি আমরা, কারণ তারা চাচ্ছে না সুশাসন।